6 জানুয়ারি 1997 বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী ভিএইচ দেবেগৌড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যৌথ অর্থনৈতিক কমিশন ও পার্বত্য এলাকায় সশস্ত্র তৎপরতা দমনে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 6 জানুয়ারি 2009 শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে 8 বছর পর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। এ সময় আরও 23 জন মন্ত্রী এবং 8 জন প্রতিমন্ত্রীও শপথ নেন। জাতীয় পার্টি ও সাম্যবাদী দল থেকে 1 জন করে মন্ত্রিসভায় যুক্ত করা হয়। 6 জানুয়ারি 2016 প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পুরস্কার প্রদান করেন শেখ হাসিনা। বলেন, গ্রাম ও রাজধানীর বৈষম্য কমিয়ে আনার জন্য সরকার সব জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।